ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো, আর আমরাও খুব 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 ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 4টে, আর তোজো ঘুমোচ্ছিল, উঠে পড়েছে, একটু গান শুনছে কম্পিউটারে, গাড়ি যাচ্ছে তাই আওয়াজ হচ্ছে। তো ও গান শুনছে কম্পিউটারে, আর আমি ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেও আর কন্টিনিউ করতে পারিনি, তো ভাবলাম তোমাদের সাথে একটু সময় বের করে নিয়ে একটু গল্প করি। আর তোমাদেরকে বলেছিলাম আমি যে তোমাদেরকে একটা খুশির খবর বা গুড নিউজ শোনাবো, তো খুশির খবরটাই তোমাদেরকে বলবো বলে আরও এলাম তোমাদের সামনে। খুশির খবরটা কি আগে বলে দাও? তো আমাদের জন্য তো মানে শুধু আমার জন্য না, আমাদের বাড়ির বড় ছোট মেজ সবার, মানে দাদু বদলি থেকে আরম্ভ করে সবাই খুশি, সবাই খুশি। তার জন্য তোমরা শুনলে হয়তো তোমরাও খুশি হয়ে যাবে। তো যাই হোক, আগে বলি কিসের জন্য। তো খুশির খবরটা হলো আমাদের বাড়িতে এবারে আমাদের যে বার্ষিকী কালী পুজো সেটা হতে চলেছে, তো মানে হবে এবারে। তো কি বলবো, তার জন্য আমরা খুবই খুশি। তো তোমরা ভাবতে পারো এর জন্য আবার খুশির হওয়ার কি আছে, পুজো পুজো তো হবেই। তো পুজো খুশি হওয়ার একটাই কারণ, আমাদের এই পুজোটা মানে বার্ষিকী পুজোটা প্রত্যেক বছরে হয়, ঠিক আছে, 2000 সাল থেকে আমাদের এই পুজোটা হয়। তাহলে ভাবতে পারছো যেহেতু এটা 22 সাল, হ্যাঁ, তাহলে 21 বছর নাগাদ হচ্ছে পুজোটা আমাদের বাড়িতে। তো পুজোটা একভাবে এত বছর ধরে হচ্ছিল, তো যদিও আমি অত 22 সাল অবধি যে পুজো হয়েছে আমি দেখিনি, তবে আমি শুনেছি, ঠিক আছে। তো আমি তো এসেছি মোটামুটি 6-7 বছর হয়ে যাবে এখানে, তো তত বছর থেকে আমিও পুজোটা দেখছি, মানে 6-7 বছর থেকে। তো তারপরে হঠাৎ পুজোটা বন্ধ হয়ে যায়, তোমরা সবাই জানো কি কারণে পুজোটা বন্ধ হয়ে যায়। পুজোটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যায় করোনার জন্য, কারণ করোনার জন্য পুজোটা মানে বন্ধ হয়ে যায় বলতে, মানে আমাদের বাড়িতে পুজোটা না বেশ বড়সড় করেই হয়, জাঁকজমক করে, তারপর কি লোকজন নিমন্ত্রণ করে, মানে ভালোভাবেই পুজোটা হয়। তো করোনার জন্য কিছু সব কিছু বন্ধ, এরকম মানে কি বলবো, কি বলে ওটাকে, সব কিছুই বন্ধ যাচ্ছিল, কেউ কারো বাড়িতে যাওয়া নেই, এই সব মানে চলছিল। তো পরপর 2 বছর এই করোনার কাহিনীটা গেল। তো তারপর আবার কি বলতো, করোনা যেমন তেমন কি বলবো, একটার পর একটা ঝামেলাও হচ্ছিল, মানে ঝামেলা বলতে একটার পর একটা মানে কি বলবো, ওই ঝামেলাই বলতে পারো, সাংসারিক ঝামেলা। তো যাই হোক, আর এমনি ঘট পুজো হয়েছে, মূর্তি এনে লোকজন নিমন্ত্রণ করে, সেরকমভাবে হয়নি, কিন্তু ওই পুজোটা আর আমরা অনেক মানে মূর্তি এনে পুজো করাটা মানে কত আনন্দের ব্যাপার। তো শুধু নিয়ম মাত্র আমাদের যে পুরোহিত জেঠু, উনি খালি ঘরটা পুজো করে দিয়ে গেছে, মায়ের বেদিটা, তো ওরম করেই 2 বছর হয়েছে। তো এবছর আমাদের বাড়িতে মূর্তি এনে পুজো হবে, তো সেই জন্য আমরা তো সবাই খুব খুব খুশি, মানে আমাদের বাড়ির সবাই। আর তো তোমরাও হয়তো খুশি হবে যারা আমাকে ভালোবাসো এবং আমার পরিবারকে ভালোবাসো, তাই আমি তোমাদেরকে বললাম। আর পুজোর এখনও কি বলবো, 20-25 দিন মতো দেরি আছে, তার আগে আমাদের সমস্ত প্রিপারেশন নিতে হবে, যেমন ধরো বাড়িঘর পরিষ্কার করা, ঝুলঝাল ঝাড়া, মানে এইসব আর কি। হ্যাঁ, তো অনেক অনেক কাজ আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমি আস্তে আস্তে। তো আজকে শুধু তোমাদেরকে জানালাম মানে গুড নিউজটা কী। আর একটা খবর যেটা কী বলবো, আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমি, সেটা হলো এইটা, তো দেখতেই পাচ্ছ আমার চশমাটা, এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, পুরনো ফ্রেম এটা আমার। তো পুরনো ফ্রেমেই বাপি নালিকুল থেকে পাওয়ার বসিয়ে এনে দিয়েছিল, তো ঠিকই আছে চশমাটা, কোনো কিছু হয়নি, তো একদম ঠিক। তো এটার মধ্যে আমার পাওয়ার লাগানো আছে, তো চশমাটা কী বলতো, কিছু অসুবিধে নেই আমার, সব ঠিক আছে, শুধু এখানটা একটু অসুবিধে হয়, হ্যাঁ, তারপর বাকি বাকি ঠিকই আছে।
তারপর আমার বর আরেকটা আমাকে সেম আমার প্রেসক্রিপশন দেখে, মানে আমি বারবার বলছিলাম বলে তো বলছিলাম বলে যে পুরনো ফ্রেম পুরনো ফ্রেম, এখন অনেক ডিজাইনার ডিজাইনার মানে চশমার ফ্রেম বেরিয়েছে, আমি এটা পরবো না, এরকম বারবার বলছিলাম বলে ও আবার আমাকে নিয়ে গিয়ে, তো সেদিন আমি ব্লক করিনি, আমাকে নিয়ে গিয়ে আরেকটা আমাকে চশমা করে দিয়েছে সেম পাওয়ারেরই, আমার যেটা পাওয়ার আর কি প্রেসক্রিপশন দেখে, তো সেই পাওয়ারের আরেকটা চশমা আমাকে করে দিয়েছে, তো দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এটা হচ্ছে আমার কি বলবো, এই দেখো, দাঁড়াও এটা খুলে পড়ি, এটাতে যা পাওয়ার আছে এটাতেও সেম পাওয়ার, ঠিক আছে। তো আমি ভাবছি এটা যখন আমি বাড়িতে থাকবো তখন পরবো, আর এটা যখন কোথাও বাইরে টাইরে যাবো ঘুরতে ফারতে ঘুরতে টুরতে তখন যাব, তখন পরবো আর কি। তো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এটা, দাঁড়াও। এটা কিন্তু প্রিন্টেড, ঠিক আছে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি আমি জানি না, ঠিক আছে, ক্যামেরা ফোকাস করছে কি ঠিকঠাক, এই দেখো, ঠিক আছে, পরে দেখাচ্ছি ভালো করে তোমাদেরকে। তো চশমাটা কি বলতো, আমার মুখের মানে সাইজের থেকে একটু যেন বড় বড় লাগছে, তবে আমার মনে হয় এই ধরনের চশমাগুলো এই জিনিসটা একটু বড় হলে দেখতে ভালো লাগে বেশি, তো আমাকে দেখাচ্ছিল এই জিনিসটা আর একটু ছোটো দেখাচ্ছিল, তো আমার বর বললো যে এটাই তোমাকে ভালো লাগছে, তো আমি ভাবলাম যে এখন তো আমি রোগা, তো আমি আর কদিন মানে আর কদিন পরে যখন মোটা হব তো এটা আমার মুখে সেম সেম হয়ে যাবে, এখন রোগা হয়ে গেছি বলে মুখটা শুকনো শুকনো হয়ে গেছে বলে মনে হচ্ছে। তো সত্যি কথা বলতে আমার ফ্রেমটা খুব সুন্দর লেগেছে, দেখো তোমরা, তো এই ফ্রেমটা আমি পরে আমার বরের থেকে আদায় করেছি, কেমন লাগছে প্লিজ কমেন্ট বক্সে জানিও। তো তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমাকে কেমন লাগছে, আর চশমাটা আমাকে কেমন লাগছে আমি জানি না, তোমরা কমেন্টে জানালেই বুঝতে পারবো কেমন লাগছে, আর চশমাটা কেমন হয়েছে অবশ্যই বলবে, আর আমাকে কেমন লাগছে সেটাও বলবে কমেন্টে, ঠিক আছে। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় তো অবশ্যই আমি থাকি, কিন্তু তোমরা কেউ কমেন্ট করো না, ঠিক আছে, তো প্লিজ কমেন্ট করো, আর কি বলবো, তো আর তো যত গান শুনছে দেখবে, তো যে শোনা গান শুনছি, তাহলে তোমাদেরকে তো গুড নিউজটা দিয়েই দিলাম আমি, তো তোমরা দেখতে থাকো আমার ব্লগগুলো, আর এই এখনকার মতো আমি একটু টাটা করছি, কারণ যদি সন্ধ্যেবেলা ব্লগ করি তোমাদের সাথে দেখা হবে, আর যদি ব্লগ না করি তাহলে এই এই যে ব্লগ বলা যায় না এটাকে, এটা তোমাদের সাথে একটু গল্প করতে এলাম আমি, ঠিক আছে, তো এতটুকুই থাকবে, তাহলে এখনকার মতো টাটা করছি, যদি সন্ধ্যেবেলা ব্লগ করি তাহলে দেখা হবে, ঠিক আছে, তাহলে এখনকার মতো টাটা সবাইকে, বাই 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 বাই।